এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাউড়ায়ে, বৎসরের দূর হয়ে যাক যাক এসো হে বৈশাখ এসো এসো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ পয়লা বৈশাখ, সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর নতুন বছরের নতুন সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে জুড়ে আছো এতদিন ধরে, অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ আজকে নতুন আমার ব্লগটা দেখে থাকো, তাকেও আমার পরিবারে অনেক অনেক স্বাগত এবং অনেক ধন্যবাদ। শুধু রিকোয়েস্ট রইল, যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিও। বছরের শুরুটা যেহেতু বেশ সকাল সকালই করে ফেলেছি, তাই জন্য ভাবলাম সময় নষ্ট না করে সব কাজগুলো একটু সকাল সকালই সেরে নিই। বেলা তো বাড়লে রোদের তাপও বেড়ে যায়, আর কিন্তু আজকে বছরের প্রথম দিনটাই বেশ গরম দিয়ে শুরু হলো সকালে, আর একদম এত গরম যে গরমের চোটেই বেশিরভাগ ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, ঘুম ভেঙে গেছে আর বিছানায় দেরি না করে উঠে পড়েছি। সকালের কাজ সকাল সকাল শুরু করে দিলে সারা দিনটা বেশ ধীরে সুস্থে কাজ করা যায়। আজ অনেক কিছুই করার প্রোগ্রাম আছে, দেখা যাক কতটা কি সম্পূর্ণ হয়। চেষ্টা করব সব কিছুই আজকে করার। আগে ছোটবেলায় মা বলতো, বছরের প্রথম দিনটা যেভাবে চলবে তোমার সারা বছরটা সেইভাবেই চলবে। যদিও বাস্তবে সেটা কখনোই হয় না, পরে বড় হয়েই বুঝতে পেরে গেছি, কিন্তু ছোটবেলাও বুঝতে পারতাম কিন্তু মানতাম না, কিন্তু বড় হয়ে এটা হাড়ে হাড়েই বুঝি যে বছরের শুরুটা যে যে কাজগুলো করব সুন্দরভাবে সারা বছরই সেই কাজগুলো সুন্দরভাবে হয় না। কিন্তু আমরাও আমাদের ছেলেমেয়েদের এটাই বলে থাকি, বছরের শুরুটা সব কাজগুলো ঠিকঠাক সুন্দরভাবে করে থাকো, তাহলে সারা বছরটাও তোমার সুন্দরভাবে যাবে। কিন্তু এটা কথার কথা, প্রতিটা দিনই আমাদের শুরু, প্রতিটা দিনই আমাদের সুন্দরভাবেই শুরু করা উচিত সকালটা। তো যাই হোক, সকালবেলার জলখাবার চা এসব সব রেডি করে, আর চাটা তো খেয়ে নিয়েছি। সকালে চা না খেলে তো কোনো কাজে এনার্জি আসে না আমার, আগে চায়ের পর্বটার জন্য মিটিয়ে নিই। আর আজকে একটু রুমগুলোকে ঝাড়া মোছা তো আগে থেকে হয়ে গেছে, কিন্তু আজকে একটুখানি সাজিয়ে নিয়েছি বলতে পর্দা টর্দাগুলো খুলে সব ধুয়ে নিয়েছিলাম, সেগুলো তো আর লাগানোই হয়নি, একের পর এক কাজের চাপে হয়ে ওঠেনি। কিন্তু ভাবলাম না, আজকের বছরের প্রথম দিনটাকে কোনো কাজে পেন্ডিং রাখবো না, পুরনো কাজ সেগুলোকে আজকে মধ্যে সব সুন্দর করে কমপ্লিট করে নেবো। তাই রুমের সমস্ত পর্দাগুলোকে আবার ঠিকঠাক করে লাগিয়ে নিলাম, আর একটু চেঞ্জও করেছি। রুমের বেশ কিছু পুরনো জিনিস ছিল, মানে যেগুলো ইউজ হয় না বা খারাপ হয়ে আছে, আজ সেগুলোকে সব আমি সরিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ছিল আমার পুরনো কম্পিউটারটা। কম্পিউটারটা ছেলে ল্যাপটপ আসার পর থেকে কম্পিউটারটা ইউজই হয় না, সেটা পড়ে পড়ে খারাপই হয়ে গেছে। তো আমি শুনেছি যে কোনো খারাপ বা ব্যবহার হয় না এমন জিনিস ঘরের ভেতর রাখা ঠিক না, তাতে কী হয় ঘরের পরিবেশটা খারাপ হয়, ঘরের মধ্যে অনেক নেগেটিভিটি তৈরি হয়। সেই কারণে আমি আজকে বছরের শুরুতেই এই জিনিসটা মাথায় রেখেই বছরের শুরুটা সুন্দরভাবে যাতে হয়, আমার ঘর দোরের সব কিছুই যেন ফ্রেশ সুন্দরভাবে থাকে, তো সেই জন্য আজকে শুরুতেই আগে উঠে আজকে ওটাকে সরিয়ে ওখানে হোম থিয়েটারটাকে রেখে দিয়েছি। শুভ নববর্ষ বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন, সকালে স্নানটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যেহেতু বাড়িতে একটুখানি পুজো দিই, একটু দোকান আছে ছোটো মতো, যাই হোক তো একটুখানি পুজো দেবো বলে একটু যাবো এখন মার্কেটে। কিন্তু সকাল থেকে যা কাঠফাটা রোদ আর গরম, স্নান করে এসো কি অবস্থা দেখতে পাচ্ছ মুখ চোখে। বাজারে যেতে হবে, কিছু করার নেই, ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি তো নিয়ে আসতে হবে। আর মোটামুটি সকাল থেকে আজকে এত পরিমাণে গরম, মানে বলে বোঝানো যাবে না। এই দুদিন কিন্তু মানে লু এর মতো তাপ ছিল, কিন্তু এত দরদর করে ঘামছিলাম না, বরঞ্চ সেটা ভালো ছিল। আর যারা সকাল থেকে মানে পাখার তলায় বসেও ঘাম বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে, তো যাই হোক এখন ফট করে আগে গিয়ে যাই হোক ঢাকা চাপা দিয়ে আগে বাজারের যেটুকু দরকার আমার সেটুকু নিয়ে আসি, তারপর ঘরে বসে যা কিছু করার করতে হবে। পুজোর এখন অনেক কাজ বাকি, পুজোর কিছুই জোগাড় হয়নি, এখন জাস্ট সবে মাত্র আমি স্নান করে এলাম, ওদিকে ঘর দোর সব সামলায় তারপরে তো চলো বাজার থেকে ঘুরে আসে।
মার্কেটে দোকানদারদের যেরকম অবস্থা হয়েছে, দোকানদারের জিনিসপত্রেরও সেরকম অবস্থা হয়েছে। ফলগুলোর অবস্থা দেখলে মনে হবে কয়েক সপ্তাহ আগেকার জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু আদৌ নয়। বাড়িতে এনে জল দিয়ে একটু ধুতে বেশ ফ্রেশ হয়ে গেছে। আর দোকানদারদের একের বেশি দুবার কিছু জিজ্ঞেস করা যাচ্ছে না, কারণ তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বসে পড়েছি একটুখানি পুজো দিতে। আজ গোপাল, সোনা, মালকী সবাই নতুন ড্রেস পরেছে, বাড়িতে ছেলেদের জন্য নতুন জামা কাপড় আনা হয়েছে। একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, সেটা সেরে আসি। তুলসী গাছে আজকে ঝড়া বাঁধতে হবে। মিস্টার শাহকে বলে সকালবেলা তোমার ওই বাঁশটা পুঁতে দিয়ে গেছে। কোনো অনেকটা হাইট তো, বাঁশ বড়ো একটা বাঁশ না হলে লাগানোটা মুশকিল আছে, সেই জন্য বাঁশটা লাগিয়ে দিয়ে গেছে। এখন যাই বাকি গাছটা সারি, ঝড়াটা বাঁধতে হবে। সব থেকে বড়ো প্রজেক্ট আজকের দিনে আমার। চ বাবাই আমাকে একটু হেল্প করবি? সত্যি আজকে কি কষ্ট, দেখো এ পাখার তলায় বসে বসে ঘেমে যাচ্ছে, আর আমি তো পাখা ছাড়াই ঠাকুর ঘরে বসেছিলাম, তাও আমার অবস্থাই। ছোটোবেলায় বাড়িতে দাদুকে দেখতাম এরকমভাবে হাঁড়িকে ফুটো করতো, ফুটো করে নিচে জুন ঘাস বলে সেই ঘাস, নাহলে বিচুলির খড় যে হয় সেই খড়টাকে এরকম করে দিত। ছোটো থেকেই দেখে শেখা আমার, তো সেখান থেকে তখন তো অ্যাপ্লাই করতে পারিনি, কেন প্রয়োজন হয়নি, বাড়িতে দাদু লাগিয়ে দিত। তারপরে দাদুই সবসময় লাগাতো, তারপর বড় হওয়ার পর তো বিয়ে হয়ে যাওয়ার পর যখন নিজের সংসার হলো তখন থেকে নিজের কাজ হাতে কাজ করা শুরু, মানে সেই এক্সপিরিয়েন্সটাই এখন কাজে লেগে যাচ্ছে। তাই জন্য আমি আমার ছেলেদের যখনই এসব কাজকর্ম করি সঙ্গে রাখি, কারণ ছোটো থেকেই যা দেখবে সেগুলোই আমাদের ভেতরে রয়ে যাবে, আর যখন সময় সুযোগ আসবে সেই আইডিয়াগুলোই কিন্তু কাজে লেগে যায়। যাই হোক, বাঁশটা পুঁতে দিয়ে গেছিলো বলে সকালবেলা রেহাই, যে বাকি যে ঠেকনা দেওয়ার কাজটুকু আমি সেরে নিলাম, কেননা এখন যদি ওকে ওখানে বাঁশ পুঁততে হতো এই রোদের মধ্যে অবস্থা আমার খারাপ হয়ে যেত। আর এই ঝড়াটা বিশেষ করে মিস্টার সাহা পয়লা বৈশাখে ছুটিই থাকে ম্যাক্সিমাম দিন, কিন্তু এবছরটা কেন ছিল না, কেন দেয়নি অফিস থেকে ছুটি বলতে পারবো না। যাই হোক, এবছর ছুটি হয়নি, তাই জন্য এই দায়িত্বটা আমার উপরই পড়েছে, নাহলে প্রত্যেকবার স্নান করে ঝড়াটা ওই বেঁধে দেয়। আর যাবতীয় টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে নিয়ে চলে এসেছি রান্নাবান্নায়। আজ বছরের প্রথম দিন, ভাবলাম নিরামিষই রান্নাবান্না করি, কারণ যেহেতু পুজো দিয়েছি আর আমার দোকানের খাতাও পুজো করতে দিয়ে এসেছি পাশে, সেই জন্য ভাবলাম যে না একটু নিরামিষ কিছুই রান্নাবান্না করি। মটর ডালটা সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, যে কারণে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছিলো। আর আমি সব সেরে এসে রান্না একদিকে চাপিয়ে দিয়ে ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন ডালের বড়াটা করে নিয়ে ঝোলটা বানিয়ে নিলে মোটামুটি রান্নাবান্না শেষ। আর রান্নাঘরে তো মোটেই আজকে দাঁড়ানোই যাচ্ছে না, রান্নাঘর বলবো না, আজকে যেখানেই যাচ্ছি এত অস্বাভাবিক গরম, সব জায়গায় মনে হয় একই অবস্থায় হয়েছে। আজকে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি, সেটা একদম পুরো হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এরকম অবস্থা। তো দুপুরে খুব হালকা ফালকা রান্নাবান্না খেতেই ইচ্ছে করছে না, এমন অবস্থা হয়েছে গরমে। আজ পয়লা বৈশাখ যেহেতু, তো এরকম একটা দিনে শাড়িটাই বেশি ভালো লাগে পরলে, তাই জন্য একটা শাড়ি বের করে নিলাম। আজকে অনেক দিন পর একটা শাড়ি পরছি, আর এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরতে আমার তো খুব ভালোই লাগে, আর শাড়ি আমার খুব পছন্দেরও একটা ড্রেস, কিন্তু সময় সুযোগের অভাবে আর ব্যস্ততার চাপে এখন শাড়ি একদমই পরাই হয়ে নিয়েছি। বিকেলে একটু হালখাতা আছে, বেরোবো। এই যে আজকে এরকম শাড়ি পরেছি, একটা কটনের তাঁত আর কি, অনেক দিনের এটা তাঁতটা, আর এরকম একটা বটনিক গলা ব্লাউজ তার সাথে। যা গরম, শাড়ি পরতে গিয়ে আমি অর্ধেক ঘেমে গেছি, দেখো টপাস টপাস করে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। যতক্ষণে হালখাতা মিটিয়ে বাড়িতে আসবো ততক্ষণে ঘেমে নিয়ে পুরো স্নান করে যাবো, যা অবস্থা। কাজ মিটিয়ে ফিরে এসে তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। যা আগে আগে হালখাতায় এলে বাড়িতে কটা ক্যালেন্ডার এলতো সেটা গুনতাম, আর আসলেই আগে খুলে শুধু ক্যালেন্ডারগুলোই কী কী ছবি পেতাম সেগুলোই দেখতাম, আজও তার ব্যতিক্রম নেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার ঠিক সন্ধ্যে 6টায় আরেকটা ব্লগের সাথে হাজির হয়ে যাবো।